মাহি ও পুলিশ কাণ্ডে বিব্রত সরকার। ছবি জঙ্গনে নায়ক নায়িকাদের নিয়ে আলোচনা যেন থামছেই না। কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে চলে সর্বস্তরে আলোচনা, এরপর শুরু হলো নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। ওমরা হচ্ছে সে দেশে ফিরতেই পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় শনিবার 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের করা মামলায় 6 ঘন্টা কারাভোগের পর জামিন দেওয়া হয় মাহিয়া মাহিকে। চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন তিনি। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন তিনি। মাহি বলেন, পুলিশ কমিশনার আমাদের জমি দখলের বিষয়ে অভিযোগ দিতে গেলে কোনো সহায়তা করেননি, উল্টো তিনি আমাদের বিরুদ্ধে অবস্থান নেন। বিরোধী পক্ষের হয়ে তিনি আমাদের জায়গা দখলের সহায়তা করতে চেয়েছেন, নয়তো তিনি আমাদের জিডি গ্রহণ করতেন বা সঠিক তদন্তের ব্যবস্থা করতেন। এদিকে জমি সংক্রান্ত ঘটনায় মাহি ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ বিভাগ। কমিশনার বলেন, মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের 3টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে কেউ সাক্ষ্য দেয়নি, কিন্তু ঘটনা সত্য। তবে এখন মামলাগুলো পুনরায় তদন্ত ও সাক্ষী প্রমাণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া রাকিব সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। রাকিবের আরেক ভাই গাজীপুরের পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও দখলের ঘটনা ঘটিয়ে আসছে। গাজীপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহাসড়ক থেকে অননুমোদিত ও অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে। কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন, পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছে, অথচ মাহি বা তার স্বামী জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসেননি। আজ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাদের আমি চিনিও না। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর দেখা যায় এক ভিন্ন চিত্র। সবিজের অনেকে মাহির ভুল আছে স্বীকার করেও বলেন, মাহি 9 মাসের অন্তঃসত্ত্বা, এ অবস্থায় তাকে গ্রেফতার না করে ডেকে নিয়ে আলোচনা করা যেত। তবে মাহি ও পুলিশ কাণ্ডে বেশ বিব্রত সরকার, তাদের এই দ্বন্দ্বে অনেকেই সরকারের দিকে আঙুল তুলছেন, যদিও এখনও মাহির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এই বিষয়ে পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার বিরুদ্ধে কিছু মানে বক্তব্য তিনি দিয়েছেন, যখন নাকি একটা অভিযোগ চলে আসে সেই অভিযোগ তদন্ত করতে হলে সব কিছু বেরিয়ে আসে। মাহি যে কথাগুলি বলেছে সেটি সঠিক কিনা, কিংবা আমাদের পুলিশ যেটা করেছে এইটাও সঠিক তথ্যের উপরে করেছে কিনা, সবগুলি তদন্তের উপরে বেরিয়ে